শনিবার সকাল ছটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো এছাড়াও আগামীকাল মিছিল ও গণসংযোগ করবে তারা ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি আহমেদ দেশে কোনো নির্বাচন হচ্ছে না বলে দাবি করে বিএনপির নেতারা বলেছেন নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণ হয়েছে এখন শুধু ঘোষণা বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত লেফলেট বিতরণ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এ সময় তিনি অভিযোগ করেন সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটছে যা দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না আগামী নির্বাচন তামাশার উল্লেখ করে সেই ভোট বর্জনের দাবিতে গণসংযোগ ও সমাবেশ করেছে বারো দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চ